ধুবুরী জেলার আমচুর উদ্যোগত মানব শৃঙ্খল কার্যসূচী অসমৰ বিভিন্ন জেলাৰ লগতে ধুবুরী জেলার গাঁও আর চর অঞ্চল এতালেক বহু মানুষের ঘর পানির তলত বুর গেছে। ইয়ার পিছত সেই সাধারণ গরিবনী চলা মানুষগুলো ধুবুরী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানত শিবির পাতি জীবিকা নির্বাহ করে আছে। আমচুর কেন্দ্রীয় সমিতির নির্দেশমর্মে ধুবুরী জেলার আমচুর কর্মকর্তাসকলে আর ভাসানীর চর আমচুর আঞ্চলিক কমিটি উদ্যোগত ধুবুরী জেলার বিভিন্ন অঞ্চলের লগতে ভাসানীর চরগাঁও পঞ্চায়েত থাকা শিক্ষা প্রতিষ্ঠানত আশ্রয় শিবির সেই লোকসকলক ধুবুরী জেলার আমচুর কমিটির সহায় সহযোগিতা খাদ্য সামগ্রী বিতরণ করেছে আমচুর কর্মীসকলে। ইয়ার উপরও বানত ঘর বাড়ি ডুবি যাওয়া সাধারণ মানুষের কাক চাপি কিছু খাদ্য সামগ্রী আগবহালে আমচুয়ে। অনুষ্ঠানত উপস্থিত থাকে ধুবুরী জেলা কমিটির সভাপতি আব্দুল বাতে, সাধারণ সম্পাদক আবু হেনা আর ভাসানীচর গাঁও পঞ্চায়েত সভানেত্রী হামিদা খাতুনর পিতৃ কুদ্দুস আলী মোল্লা উপস্থিত থাকে। সকল অসহায় মানুষের কাঠ চাপি সহায় হাত আগবায় আর ভয়াবহ বানপানীর সমস্যা আর গড়াখহনীয় সকল দাবি উত্থাপন করে। একচুয়ালি আজি আমি কেন্দ্রীয় সমিতির নির্দেশমর্মে বিভিন্ন জেলা সমিতির লগতে আমি ধুবুরী জেলা সমিতিও আজি মানব শৃঙ্খল কার্যসূচী আমি পালন করলো আর সরকারক আজির কার্যসূচীর জড়িয়ে সরকারক আমি আমার দাবি সমূহ হয়েছে বান গড়াখহনীয়া এই সমস্যাবিল অতি সালে সরকারে সমাধা করব লাগে এই আমার দাবি। গোটেই হয়ে আছে গোটেই লগতে আমি ধুবুরী জেলাও আমি পালন করি। সরকার ভারত সরকারক আমি কিছু দাবি উত্থাপন করবলে উত্থাপন করেছো সেই দাবি সমূহ আছে এনেক যে যে বানপানী সমস্যা এই দীর্ঘদিনিয়া একটা জ্বলন্ত সমস্যা এই সমস্যাটা আসলে আমি যে দাবি উত্থাপন করেছো এই রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করব লাগে আর যেটু আমার বান সমস্যা সেই সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে যখন গবেষক আছে বা গবেষক ছাত্র আছে সেই সকল ছাত্রর লগত আলোচনা করে সরকারে বৈজ্ঞানসম্মতভাবে এই সমস্যাটা সমাধান করার ব্যবস্থা করব লাগে। আর আপনাদের জানে যে প্রত্যেকক্ষণ জেলা প্রায়ভাগ জেলাতেই এই বানপানীর ভয়াবহ কালরূপ ধারণ করেছে। কালরূপ ধারণ করার ফলত বানাক্রান্ত রাইজখানি আজি কপকাই আছে, নাখায় মৃত্যুবরণ করবল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি আজি এই মানসৃঙ্খল প্রোগ্রামের যোগেদি সরকারক দাবি উত্থাপন করেছো যেহেতু সরকারের বিত্তমন্ত্রী ডাঙরিয়ায় দম্ভালি মারি একটা কথা কৈছিল যে আমার কোনো পয়সার অভাব নাই, আমার যথেষ্ট পয়সা আমার তাত আছে। সেইকারণে আমি আজি দাবি উত্থাপন করেছো যে প্রতিটা বানাক্রান্ত রাইজক উপযুক্তভাবে সাহায্য বিতরণ করব লাগে, সুচিকিৎসার ব্যবস্থা করব লাগে, বিশুদ্ধ খোয়া পানির ব্যবস্থা করব লাগে। আর লগতে যখন ঘরসিয়া জন্তু আছে আমার তেখেতসকলের যে চিকিৎসা আর খাদ্যর বস্তু যোগান ধরব লাগে। আর লগতে এই বানপানীর ফলত কিছু অঞ্চল ঘোড়াখহনীয়ায় মানুষের যেটি আছে ভেটি উচন হয়েছে, উচন হওয়ার ফলত তেখেতসকল ন্যাশনাল হাইওয়ের দাঁতি কাষুর অঞ্চল বা বিভিন্ন ট্রেন লাইনের কাষত তেখেতসকলে আজি বসবাস করবল পরিস্থিতি হয়েছে। যেতিয়া পানি শুকাই যাব সেই মানুষখিন কত যাব, যেহেতু কোভিড-19 ফল লকডাউনের ফলত মানুষ এনেই কঙা হয়েছে, কঙা হওয়ার পিছতে যেটা পুনরায় ঘুরি তেখেতসকলে যাব তেখেতসকলে ঘর বনার কারণে কোনো সাহায্য নাই আর মানে সমর্থন নাই। সেইফালে আমি একটা দাবি উত্থাপন করেছো যে এই মানুষখিনিক উপযুক্তভাবে সাহায্য দিব লাগে আর পুনর সংস্থাপনের একটা ব্যবস্থা করব লাগে। আর যেহেতু যাক মানুষ আজি আশ্রয় শিবিরত আছে, আমার ইয়াতে 3-4টা আশ্রয় শিবিরত মানুষ আছে, আমি যথেষ্ট পরিমাণে আজি যিমানখিনি আমার সাহায্য সেই খাদ্য সেই আমি সহায় করেছো, কিন্তু সরকারে এই ক্ষেত্রে কিন্তু ইমান
ধুবুরি জিলা প্রশাসনে কিন্তু ইমান এটা মানে বলিষ্ঠ ভূমিকা লওয়া নাই। সেখানে আপনার জড়িয়ে আমি দাবি উত্থাপন করেছি মাননীয় উপায়ুক্ত মহোদয়ক, অনতি সালে যখন আশ্রয় শিবিরত আছে যা মানব বানাক্রান্ত আজিও আবদ্ধ হয়ে আছে তখন যথাযথ ব্যবস্থা গ্রহণ করব লাগে, রিলিফর ব্যবস্থা করব লাগে আর পশুধনবিলাকর কারণে রিলিফর ব্যবস্থা করব লাগে। ধুবুরীর দায়িত্ব থাকা মন্ত্রী বাইদেউ ইতিমধ্যে এটা কথা কৈছিল যে যা মানুষের আশ্রয় শিবিরত থাকবে সেইসকল রিলিফ দিয়া হব আর আশ্রয় শিবিরের বাইরে রিলিফ দিয়া নহব। দেখাল আমি আমি আগতো দাবি উত্থাপন করেছো যে এইখান সরকার যে আছে এইখান সরকার আসলতেই এই কথাতে পটু কথাত তেখেতকলে বহুত কিবা কিবি কয় যায় কিন্তু কর্মক্ষেত্র আসলতে প্র্যাকটিক্যাল যেটু কথা সেই প্র্যাকটিক্যাল কথাগুলো তেখেতকলে নকরে। এতিয়া দিশপুরত বহি তেখেতকলে কই দিলে যে আমার বহুত যথেষ্ট পরিমাণের ধন আমার হাতত আছে আমি সহায় করব পারিম, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রত আপনারও জানে প্রতিটি নিউজ চ্যানেলে জানে যে প্র্যাকটিক্যাল ফিল্ডত আসলতে কি হয়েছে। আজি চাক আমার যখন ইনচার্জ মিনিষ্টার আছে প্রমীলারানী ব্রহ্ম ডাঙরিয়ানী তেখেতে কইছে যে আমি রিলিফ ক্যাম্পর খালি ব্যবস্থা করিম, যেহেতু রিলিফ ক্যাম্প বাইরত এটা বহুত মানুষ আবদ্ধ হয়ে আছে কোনো রকমে তিন চারিখন চকী দিয়ে তেখেতকলে বসবাস করে আছে, সেই মানুষখিনি উপার্জনের কোনো ব্যবস্থা নাই, লকডাউনে যেহেতু কমা করেছে আর তার উপর ভূতর উপর দানব প্রাপ্তি বানপানী তেখেতকলক যেহেতু সহায় তেখেতকলে নকরে তাহলে এই অমানবত হব। সেইকারণে আমি বাইদেউ ডাঙরিয়ানী আমি বিনম্রভাবে অনুরোধ জানাইছো আপনি যে ঘটনা করেছে এই পুনর্বিবেচনা করব লাগে আর যেহেতু তথ্যভিত্তিক তথ্যভিত্তিক একটা আহি আপনার পর্যালোচনা করব তারপর যথেষ্ট পরিমাণে রিলিফ দেওয়ার ব্যবস্থা করব। ধুবুরীর পৰা সৈয়দ ৰহমানৰ ৰিপোর্ট অসম টুডে।